ব্যক্তি যারা আছেন তাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম, বন্ধুদের প্রতি আমার স্নেহের ভালোবাসা, আর ছোটদের প্রতি আমার আশীর্বাদ। ভক্তজন, সৌভাগ্যের পরে আজ এই মহাসম্মেলনে প্রতিটা ভাই বন্ধুদের সঙ্গে, গুরুজনদের সঙ্গে, আমার মায়েদের সঙ্গে দর্শন হয়েছে। এতে আমি বলো আমি সম্রাট প্রেমিক কবি ভাবক কবি পাবন বিজয় সরকার সেও আমাদের বংশীয় সম্পর্কে কি হয় আমি জানি না, বিজয় অধিকারী উনি আমাদের বংশের একজন মাথার মণি, মাথার চূড়া। তাই আমি সেই আলোকে পাবন বিজয়কে কেন্দ্র করে জাতি ধর্ম নির্বিশেষে যখন এসেছেন তাকে কেন্দ্র করে গান শুরু করেছি। তাই আমার কবি পাবন বিজয় বললেন, জানিতে চাই তোমার তোমার আসো দাপটা কি, জানিতে চাই তোমার তোমার আসো তার ভাষায় সবাইকে বোঝানোর জন্য জানতে বললেন, ওরে কে তোমায় বলে ভগবান জীবনে একটু উপলব্ধি করবেন, সে তো আমাদের মহামানব ছিল, ভাবুক কবি প্রেমিক কবি। তিনি বলছেন যে তোমার মাতা পিতা নেই অথচ এত নামের অধিকারী তুমি, অনন্ত কোটি তার নাম। ঠাকুরের ঢেউ যেমন কেউ গণনা করে আনতে পারেনি, আমার প্রভুর নাম কে লিখে বলে কেউ শেষ করতে পারেনি। তাই পাবন বিজয় ঠিক পেয়ে গেলে তোমার নাকি মাতা পিতা সর্বশাস্ত্রে শুনতে
বসে বসে ভাবি তাই তোমার নাকি মাতা পিতা নাই বিজয় বলে মনের কথা তো আমি খাতি ভাবে পাবো ওই মনের মাঝে বলবে চাইতে পাগল হই বিজয় বলে মনের কথা তো আমি খাতি ভাবে পাগল হই মনের মাঝে বলবে এখনো পদাবলী কিন্তু শুরু হয়নি শুধু কবিটির আহ্বানে অর্থাৎ আমার ভাইদের আহ্বানে সেই যে আমার বিশ্বজিৎ নাদি আমার সেই কমল তালুকদার ওরা বেশ অক্লান্ত শ্রমদান করছে আরো এই জন্য প্রার্থনা করতে বিনা দেবী সহধর্মী আসলে এই সহধর্মী যদি স্বামীকে ধর্মের পথে এগিয়ে না দেয় তাহলে স্বামী ধার্মিক হতে পারে তাই এখানে আমার যখন আর একটা অনুরোধ হয়েছে পাগল বিজয় গান এবার জানেন এই যে পাগল বিজয় পোষা পাখি উড়ে যাবে সেজন্যই একদিন ভারি গায়ক আপনারা জানেন এই যে মহাসম্মেলন লগনদায় আমার জ্যাঠামশাই রামশিল রশি স্বর্গীয় নগেন তালুকদার যখন দেখেছিলেন তখন ডাক দিয়েছিলেন সবাইকে আর এই তারপরে এই শশিকারে এই যে মহাসম্মেলন পাঁচতম এই মহাসম্মেলন আজকে সেই তালুকদার বসে চলে গেছেন আপনারা অনেকে ভাবতে পারেন যে পাগল বিজয় সরকারের স্ত্রী মারা গিয়েছিল তাই বুঝি পোষা পাখির গান তা না ভাবেন আপনার খাতায় যে পাখিটা আছে এই পাখি একদিন উড়ে যাবে এই পাখিকে কত ভাবে কত আদর করে কত অলঙ্কারে ভূষিত করে কত দামি দামি সাবান সেন্ট মাখিয়ে রাখে কিন্তু এই খাতার পাখি একদিন বিদায় নিয়ে চলে যাবে তাই আমার পাগল বিদায় গাইলেন সুন্দর পাখি হ্যাঁ পোষা পাখি তবে একটা কথা মনে রাখবেন
বস্তু সত্য সে কি জানে জন্ম আর মৃত্যু মাস্টারে যাহা করে না কেন অভিনয় অভিনয় করে দিনগুলো কাটিয়ে দিচ্ছি ওটা অভিনয় ওই অভিনয়ের মধ্যে নকলও আছে আসলও আছে সত্য আছে মিথ্যা কিন্তু মানুষ এই প্রতিটা মানুষ যখন জন্মগ্রহণ করে জন্ম যার আছে মৃত্যু তার অবধারিত মরতে হবে তাই পাগল বিদায় ঠিক পেয়ে লিখলে পোষা পাখি উড়ে যাবে পাখি সোনালি খাটায় কত কি যে Yeah.
আমাদের আগেকার পুরুষ যারা যেমন আমার পিতা সত্য আমার জেঠামণি নগেন্দ্র তালুকদার এরা কোথায় গেছে এদের খুঁজে কি করে বের করা যাবে আমাদের এই বংশে কত মহাদেবী মহাজন এসেছিল সেই যে রাজবল্ল স্বর্গীয় রাজবল্ল রায় ঠাকুর কোথায় তাকে কি খুঁজে পাওয়া যাবে হা যাবে যদি কেউ তাকে দেবার মতো দিতে পারে ডাকার মতো ডাকতে পারে সেই ভক্তে সেই সন্তানে হৃদয় বসাবে সদা সর্বদাই তারা বিরাজমান থাকে ইহাতে সন্দেহ নেই তাই আমার পাগল বিজয় তার গানের প্রতি বললে ওই যে পাখির মায়া ওরে পরে কত এখানে যারা যারা আমার বন্ধুবর্গ আমার জ্ঞাত স্বজন যারা যারা এসেছে সত্যিকা যাদের বাবা পাখি মা পাখি হারিয়ে গিয়েছে তারা মানে হারিয়ে যাওয়ার জমা ঘটবে আর যাদের হারাই নাই তারা এই ব্যথা বুঝি বেড়াবে আমি হতভাগা পরিম যে পাখিদের মায়ায় পড়ে যে সঙ্গে আমি বিভোর হয়ে আছি হাজার হাজার মায়েদের মধ্যে এই যে যে মহাসম্মেলন হচ্ছে এটা মহামিলন তীর্থ এই মহামিলন তীর্থতে ভক্তের সঙ্গে দেখবেন একে অপরের সঙ্গে ভাইয়ে ভাই যদি প্রেম আলিঙ্গন করে তাহলে সেই রাজা রাজবল্লভের প্রেম স্মরণ করা হয় আরেকটা চলে গেছে যে যাওয়া পথ দেশে ও হাফি পোছে আছি ভাবে হাফি পোছে পাতে আপনি
Oh,
আজকে